হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারের দিন আজকে আমার ব্রাইড বুকিং ছিল, তো চলে এসেছি ব্রাইডের বাড়িতে। চলো এখন যাই ওপরে, যেখানে সাজাবো সেখানে আগে পৌঁছাই। আর আজকে ব্রাইডের বাড়ি না, বেশি দূরে না, আমার বাড়ি থেকে একদম কাছেই। তো চলে এসেছি, যেহেতু গোধূলি লগ্ন সেজন্য আমাকে তাড়াতাড়ি একটু পৌঁছাতে হয়েছে। চলো তোমাদেরকে ব্রাইডকে দেখাই। চলো আমার তো আমি কাজ স্টার্ট করে দিয়েছি। আর এই বুনুটার না বিয়ের ডেট ছিল কিন্তু নভেম্বরে, হঠাৎ করে ডেটটা চেঞ্জ হয় খুব তাড়াতাড়ি, চার পাঁচ দিনের মাথায় ডেট সিলেক্ট হয়, তো আজকে হচ্ছে সেই বিয়ের দিন। আর হঠাৎ করে বিয়ের ডেট ঠিক করলে কি হয় বলো তো, ওই যে বেশি লোকের আয়োজন করা মুশকিল হয়ে যায়। তো বুনুরও তাই সেম, হঠাৎ করে যখন ডেট ঠিক হচ্ছে সেখানে বেশি লোকের আয়োজন না, খুব কম লোকেরই আয়োজন। বুনুটা আমাকে বারবারই বলেছে যে দিদি আমাকে কিন্তু খুব হেভি মেকআপ করে দেবে না, আমাকে কিন্তু নর্মাল করে দেবে, যাতে আমাকে ন্যাচারাল লাগে, যে অতিরিক্ত হেভি মেকআপ করে একদম চেনা যাবে না সেরকম মেকআপ করবে না। আর বুনুটা যেরকম বলেছে আমি সেরকমই করার চেষ্টা করেছি। দেখো আর সাজাতে এসে না আমাদের মেকআপ আর্টিস্টদেরকে অনেক কিছু ফেস করতে হয়, যেমন হচ্ছে একটাই প্রবলেম এখানেই, তো আমি যে ঘরটা সাজাচ্ছি না সেই ঘরে লাইট আর ফ্যানটা এতটাই প্রবলেম করছে, মানে ফ্যানটা তো চলছেই না বলতে গেলে, খুবই কম। আর মেন হচ্ছে মেকআপের ক্ষেত্রে এসি না হলে ফ্যান যদি স্পিডে না চলে মেকআপ বসাতে এত প্রবলেম হয়, তোমরা যারা মেকআপ আর্টিস্ট আছো তারা তো ব্যাপারটা বুঝবেই, আমারও সেই সমস্যা। আর লাইটেরও খুব সমস্যা হচ্ছে আমার। আর আজকে আমার সাথে আমার মাকে নিয়ে এসেছি, দেখো আমার সাথে আমার মা এসেছে, তো আমি এবার ঘরটা চেঞ্জ করে নিলাম বুঝলে, কারণ মেকআপ তো কমপ্লিট হয়ে গেছে, এবার হেয়ারস্টাইল করবো। আর শাড়ি পরে হেয়ারস্টাইল করতে গেলে তো বুঝতে পারছো গরমে অবস্থাটা কী হবে। তো দেখো সামনে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে হাওয়া করছে, আর মায়ের দিকে হেল্প করছে আমাকে, আর এদিকে হেয়ারস্টাইল করতে করতেই না, যেহেতু গোধূলি লগ্ন বরযাত্রী কিন্তু অলরেডি ঢুকে গেছে, বুঝতে পারছো আমার কত স্পিডে কাজটা সারতে হচ্ছে। একটু লেট হয়ে গেছে ওই যে লাইট আর ফ্যানের প্রবলেম বললাম, সব কিছু পরিপাটি থাকলে কিন্তু লেট হয় না, ঠিকমতো কাজটা হয়ে যায়। আবার ঘর চেঞ্জ করলাম তাতে একটু সমস্যা, তাড়াতাড়ি করে হেয়ারস্টাইল করেই না আগে ওনাটা একটু পরিয়ে দিচ্ছি। মোটামুটি সব কিছু কমপ্লিট হয়নি, আর একটু বাকি আছে, কিন্তু বুনুটাকে আমাকে একটু ছাড়তে হবে, কারণ শ্বশুরবাড়ি থেকে যেহেতু লোক এসে ওকে আশীর্বাদ করবে, আশীর্বাদ কমপ্লিট না হলে তো বিয়েতেও বসতে পারবে না। চলো তাড়াতাড়ি করে ওনাটা পরিয়ে ওকে আমি 5 মিনিটের জন্য একটু ছাড়ি। হাতে আমি টোপোটা নিয়ে ওয়েট করছি বুনু কখন কমপ্লিট হবে, তো এদিকে আশীর্বাদ করার জন্য মানুষজন চলে এসে আশীর্বাদ করুক। তো চলো আমি দেখাই, এদিকে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, ফার্স্টে এই ঘরটায় সারাছিলাম দেখেছি যে লাইটের অবস্থাটা খুবই কম, লাইট মা তো টর্চ জ্বালিয়ে আমাকে ধরেছিল। আর এদিকে দেখো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো বরযাত্রী ঢোকা পরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, পুরো নিচে বন্যা হয়ে গেছে, যেহেতু গলি বুঝতে পারছো অনেকটা জল হয়ে গেছে। সব কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের ফিনিশিংটা দেখাই। এই যে আজকে ব্রাইড কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, ওর মুখ থেকেও শুনে নেবো যে ওকে কেমন লাগছে, ওর পছন্দ হয়েছে কিনা। দাদা আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ফুড লুকটা, দেখো কতটা সুন্দর। সত্যি কথা বলতে আমার এই বুনটা কিন্তু সত্যি মিষ্টি, আর বুনের কথাগুলো তো আরও বেশি মিষ্টি। কাজ তো কমপ্লিট, এখন বাড়ি যাওয়ার পালা। আর আজকে সাজানোটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে একটু শেয়ার করে দিও। টাটা বাই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।